ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের মামলায় অভিযোগ গঠন বাতিলে রুল খারিজের বিরুদ্ধে করা আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। শ্রম আদালতে এখন ইউনূসের বিরুদ্ধে মামলা চলতে আর কোনো বাধা নেই। সকালে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে ৭ বিচারপতির আপিল বিভাগ এ আদেশ দেন। শ্রম আদালতে অভিযোগ গঠন প্রক্রিয়া বৈধ বলে হাইকোর্টের দেয়া রায়ের বিষয়ে বৃহস্পতিবার শুনানি শেষে আপিল বেঞ্চ আদেশের জন্য রোববার দিন ধার্য করেছিলেন। গেল ১৩ আগস্ট শ্রম আদালতের মামলা বাতিল চেয়ে ইউনূসের করা আপিল শুনানির জন্য ১৭ আগস্ট ধার্য করেন আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমের চেম্বার জজ আদালত। ৬ জুন শ্রম আইন লঙ্ঘনের মামলায় ইউনূস সহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন ঢাকার শ্রম আদালতের বিচারক বেগম শেখ মেরিনা ইসলাম। ২১ জুন অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন ইউনূস।